আপনারা ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা আমার মা ছিলেন, আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। দীর্ঘ 8 বছর ধরে এক অন্ধকার ঘরে বন্দি থাকা, সূর্যের আলো, আকাশের নীল, প্রকৃতির নির্মল হাওয়া, এমন কি প্রিয়জনের মুখ, কোনটি দেখার সৌভাগ্য হয়নি। শুধু বন্দি ঘরে আটকে রাখাই নয়, শক্ত করে বাঁধা ছিল দুই চোখ, হাতে পরানো থাকতো হাত করা, সে অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া হতো মুখোশ পরিয়ে। 8টি বছর অন্ধকার ঘরে কাটিয়ে কেবল মৃত্যুর অপেক্ষা করছিলেন। এমন পরিস্থিতি দুঃস্বপ্নের মতো মনে হলেও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির জীবন ছিল এমনই নির্মম বাস্তবতা, যিনি তার গুমের জীবন থেকে ফিরে এসে জানান দিলেন 8 বছরের সেই অমানবিক নির্যাতনের গল্প। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। আমি গাড়ি থেকে নেমে আমার এই আবেগ প্রকাশ করতে পারবো না। আকাশের দিকে চাকে চিৎকার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি করিম, আল্লাহ আমি তো 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার মেঘ দেখছি, তোমার চাঁদ দেখছি। আল্লাহ মাটির দিকে তাকে বললাম, আল্লাহ তোমার মাটির মানুষ আমি, তুমি আবার সে মাটি দেখাচ্ছ 8 বছর পরে। 2016 সালের 23শে আগস্ট ব্রিগেডিয়ার আজমি ভাত খাচ্ছিলেন তার অসুস্থ মায়ের সাথে, হঠাৎ অপরিচিত লোকজন তার বাড়িতে ঢুকে পড়ে। তারা কোনো রকম কথা না বলে তাকে হাত করা পরাতে বলে, পরিচয় জানতে যাওয়া সত্ত্বেও কোনো উত্তর দেয়নি তারা, বরং একরকম জোর করেই বিঁধে ফেলে তার হাত। চোখ বেঁধে তোলা হয় মাইক্রোবাসে, তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক অজানা গন্তব্যে, যেখানে পৌঁছে খোলা হয় তার চোখ ও হাতের বাঁধন। আমি আমার মার সাথে খেতে বসেছিলাম, এই সময় সরকারের গুন্ডা বাহিনী আমাকে তুই করে কথা বলেছে, আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। আমি তাদেরকে জানতে চাইছি, আপনারা কার, আপনাদের পরিচয় কি, আপনাদের পরিচয়পত্র দেখান। তারা আমার কথার জবাব দেয়নি, তারা আমার কোনো কথার জবাব না দেখালে বলছে হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত করা হাতে নিয়ে বসে আছে, হাত দেন, হাত দেন, হাত দেন। সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে, এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠে দিচ্ছি, না হলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত। আমি হাত দিয়েছি, হাত বেঁধেছে, আমার চোখ বেঁধেছে, চোখ বেঁধে আমাকে নিচে গাড়িতে গিয়ে উঠিয়েছে, মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে। মুখোশ পরিয়ে প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি থামে, তারপর তাকে নিয়ে যাওয়া হয় একটি অন্ধকার রুমে, সেখানে পড়ার জন্য তাকে দেওয়া হয় একটি পায়জামা ও লুঙ্গি, কিন্তু বাবার স্মৃতি হিসেবে স্যান্ডেলটি নিজের কাছে রাখতে চেয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি। সেখানেই শুরু হয় তার অন্ধকারময় এক নতুন জীবন, যেখানে প্রতিটি দিন নতুন কায়দায় চলতো নির্যাতন। প্রতিদিনই মনে হতো আজই হয়তো তার শেষ দিন, আজই হয়তো মারা যাবেন ক্রসফায়ারে। সেই সময় নামাজরত অবস্থায় প্রার্থনা করতেন তার সেই নামাজ যেন শেষ না হয়। আর সারা রাত তুমি এই আতঙ্কে আছে, আপায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রসফায়ার নিয়ে যাচ্ছে, এই বুঝে বুঝে আমার ক্রসফায়ার নিয়ে যাচ্ছে। তাহার যদি আল্লাহ কাছে চোখ ফেলে ফেলে চোখের পানি ফেলে কান্না করলো, আল্লাহ তোমার জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও, আমার লাশ যেন কুকুর বিড়াল না খায়, আল্লাহ আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। তাকে যে ঘরে রাখা হয়েছিল তার টয়লেট পর্যন্ত ছিল 50 কদম দূরে, তার চোখ, মুখ এবং হাত বাঁধা অবস্থায় তাকে প্রতিবার টয়লেটে নিয়ে যাওয়া হতো। টয়লেটের ভেতরে যাওয়ার পর চোখ এবং হাতের বাঁধন খোলা হতো, কিন্তু বাইরে থেকে লোহার দরজাটি তালা মেরে রাখা হতো। কাজ শেষে তাকে আবারও একইভাবে রুমে ফিরিয়ে আনা হতো। তার বন্দিত্বের সময় দিনের আলো, রাতের তারার ঝিকিমিকি সবই যেন ছিল একটি কল্পনা মাত্র। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো, আমার দুহাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত, বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখত, তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। অবশেষে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পর তিনি বাড়ি ফিরে আসেন। অবসান হয় 29,794 ঘন্টার নির্মম জীবন। 29,794 ঘন্টার সেই নির্মম জীবন থেকে আপনারা আমাকে মুক্তি দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমার পরিবারের পক্ষ থেকে। বাড়ি ফিরে জানতে পারেন তাকে তুলে নেওয়ার পর তার পরিবারের ওপরও দুর্ব্যবহার করা হয়েছে, তার স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তাদের বাসার কাজের মেয়েকেও হয়রানি করা হয়েছে। আমার বায়ের বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠিয়েছে, আমার বায়ের যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার তাকে মাঠে মাঠে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে। ফিরে এসে তিনি দাবি করেন যাদের হাতে তিনি এবং অন্যরা এত বছর গুম হয়েছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ধন্যবাদ জানান ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকেও ধন্যবাদ জানান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানাই। জাতির এই ক্রান্তিলগ্ন নেতৃত্বে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কাজ করবে ও সব রাজনৈতিক দল যেন এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। কানিজ ফাতেমা, শিমু, আরটিভি।